সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা। বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজ 21 ফেব্রুয়ারি 2021, আজ রবিবার। আজ বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকের প্রশ্ন ছিল অন্তত দেখে আসি। আজকের প্রশ্ন ইসলামের সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কত সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়? আজকের প্রশ্ন, কত সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়? এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন, 1972, 1973, 1974 নাকি 1975। আজকের উত্তরে সঠিক উত্তরের জন্য চলুন আমরা একটি রেফারেন্স দেখে আসি। রেফারেন্স হিসাবে আজ আমি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনার বামে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি, মার্চ 22, 1975 ইসলামিক ফাউন্ডেশন। আপনি ডাইন সাইডে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফাউন্ডার শেখ মুজিবুর রহমান, ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল মার্চের 22 তারিখে 1975। তাহলে আজকের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 1975। তাহলে আজকের প্রশ্ন 1975 সালে ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।